আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা রেসিপি দেখার জন্য জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে এই মজাদার ডিম বিস্কুট পিঠার রেসিপিটা। খুবই সহজ, বানাতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না, আর উপরের অংশটা যতটা কুড়মুড়ি হয় ভিতরের অংশটা ঠিক ততটাই সফট হয়। আর এটা আপনি একদিন বানিয়ে ইজিলি 10-15 দিনের মতো স্টোর করে রেখে দিতে পারবেন, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। তো চলুন এখন জেনে নিচ্ছি এর প্রস্তুত প্রণালীটা। এই পিঠা তৈরির জন্য বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিব হচ্ছে একটা ডিম। ডিমটাকে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম, আর ডিমের সাথে এখন অ্যাড করব হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। আর এখন দিয়ে দিব সামান্য অল্প 1 চিমটি পরিমাণ লবণ। তারপরে একটা হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচের সাহায্যে চিনিটা আর ডিমটাকে অনেকক্ষণ যাবত মিক্স করতে হবে, যত পর্যন্ত চিনিটা সম্পূর্ণরূপে মেল্ট না হয়ে যায়। আর এই প্রসেসটা যদি আপনাদের কাছে একটু কষ্টদায়ক মনে হয়, আপনারা পাউডার যে সুগারটা মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চিনিটা অ্যাড করবেন, আরও বেশি তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে। তো মিক্স করতে করতে একসময় এটার কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে আর চিনিগুলো সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি 2-3 বারে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করব, অল্প অল্প করে দিব আর অল্প অল্প পরিমাণে মিক্স করব, এতে করে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। মিক্স করার পরে শেষের দিকে যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি হাতের সাহায্যে সবগুলোকে মিক্স করে একটা ময়দার ডোয়ের মতো তৈরি করে নিব। আর যদি আপনাদের কাছে বাইন্ডিংটা মনে হয় যে বেশি সফট হয়ে গেছে তখন আরও অল্প কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিবেন, আর যদি মনে হয় একটু তারপরেও নরম রয়ে গেছে বা শক্ত রয়ে গেছে তখন আপনারা অল্প একটু পানি অ্যাড করে দিতে পারেন। মানে এরকম একটা ডো করতে হবে, সিম্পল যে কথাটা। তারপরে ডো বানানোর পরপরই ওয়েট করার দরকার নেই, এখনই আমি বিস্কিট পিঠাগুলো তৈরি করে ফেলবো। দুই হাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে অল্প অল্প করে ডো থেকে নিয়ে আমি লম্বা শেপের তৈরি করছি। দোকানে যে শেপে এগুলো বিক্রি করে সেরকম, আপনারা যদি চান গোল অথবা স্কোয়ার যার যেরকম শেপ পছন্দ দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন এটাকে ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে সবগুলো বিস্কুট পিঠা আমি তৈরি করে দিয়েছি। প্রথমে হাই হিটে তেলটাকে ভালো করে গরম করে নিব, তারপরে হচ্ছে আমি একটা একটা করে পিঠা এর মধ্যে ছেড়ে দিব। সাথে সাথে উল্টানোর দরকার নেই, একটা পাশ যখন ব্রাউন হয়ে আসবে তখন উল্টিয়ে নিব, আর মিডিয়াম টু লো ফ্লেমে এই বিস্কুট পিঠাগুলোকে ভেজে নিব। যখন আপনারা ভাজবেন তখন দেখবেন এটা অনেকটা আগের থেকে শেপে ফুলে উঠেছে। এরকম একটা ডার্ক ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে আরও যে কয়েকটা পিঠা বাকি আছে সেগুলোকে ভেজে নিব। খুব সহজ আর অল্প সময়ে তৈরি করার মতো একটা পিঠা হচ্ছে এই ডিম বিস্কিট পিঠা। আপনারা চাইলে সন্ধ্যার নাস্তায়ও এটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও খুব মজা করে খেয়ে নিতে পারবে। আর ডিম আর চালের গুঁড়া দেখা যায় সবার বাসায় থাকে, আর চিনি তো থাকেই। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ। নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনা করি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।